বেশ অনেক দিনই হয়ে গেল খুদে বন্ধুদের জন্য কোনো রেসিপি দেখানো হচ্ছে না। তাই তো পেটুক বাঙালি পরিবারের খুদে সদস্যদের কথা ভেবেই আজ এই চকলেট বল বানাচ্ছি আমি পেটুক বাঙালি। দীপাবলি উৎসবের এই মরশুমে চকলেট বোমা নয়, চকলেট বল নিশ্চয়ই মন জয় করবে ছোট বড় সবারই। বারবন বিস্কিট নিয়েছি আমি 150 গ্রাম, পিস হিসেবে বললে তার 14 থেকে 15 পিস আছে। এর বদলে অবশ্যই যে কোনো নিজের পছন্দ মতো চকলেট বিস্কিট নেওয়া যাবে। এটাকে আমি এখন মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তবে গুঁড়ো করার সময় বারবার করে অফ অন করতে হয়েছে, যেহেতু আমি ক্রিমটা শুদ্ধই একবারে গুঁড়ো করে নিয়েছি। বিস্কিটের গুঁড়ো নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। গোটা 10 কাজু আমি ছোট ছোট কুচি করে নেব। সামনে চপার ছিল তাই এটাই ব্যবহার করলাম, নয়তো ছুরি দিয়ে কুচি অবশ্যই করে নেওয়া যাবে। আর কাজুর বদলে চাইলে নিজের পছন্দ মতো যে কোনো বাদাম ইউজ করা যাবে। এটাকে নিয়ে নিলাম বিস্কিটের গুঁড়োর মধ্যে। পাশেই কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান চলছে, সেই জন্য আমার গলার আওয়াজের সাথে সাথে আরও অনেক রকম আওয়াজ নিশ্চয়ই পাওয়া যাচ্ছে। নর্মাল টেম্পারেচারে থাকা বাটার দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ। আমার কাছে রয়েছে চকলেট পিনাট বাটার, সেটাকে ব্যবহার করছি এর মধ্যে 2 টেবিল চামচ। এখন বলি, যদি এই চকলেট পিনাট বাটার না থাকে নর্মাল পিনাট বাটারও ব্যবহার করা যাবে, সেটাও যদি না থাকে নর্মাল বাটারকে বেশি করে ব্যবহার করে কিছুটা চীনা বাদামের মধ্যে কুচিয়ে দিয়ে দেওয়া যাবে। আসলে এখানে আমার দরকার একটা বাইন্ডিং এজেন্টের, যেটা কিনা এই বিস্কিট আর কাজুর কুচিকে একসাথে জড়ো করতে সাহায্য করবে। তো আমি এখানে ব্যবহার করছি পিনাট বাটার আর বাটার। সেটা যদি না পাওয়া যায় তাহলে আমি সামান্য দুধ ব্যবহার করতে পারি নর্মাল টেম্পারেচারে থাকা। তবে দুধটা ব্যবহার করার থেকে আমি বাটার ব্যবহার করা বেশি প্রেফার করি, কারণ দুধটা ব্যবহার করলে এই বিস্কিটের গুঁড়োগুলো একটু মিহি হয়ে গিয়ে একটা ডো তৈরি করবে, কিন্তু আমি একটু দানা দানাটাই পছন্দ করি বেশি, সেই জন্য। বোঝাতে পারলাম কি? এই ডোটা থেকে এখন পছন্দ মতো সাইজের কয়েকটা বল তৈরি করে নিচ্ছি। যেহেতু সবে সবে মাখানোটা হয়েছে তাই জিনিসটা খুব নরম রয়েছে, সেই জন্য এই বলগুলো মানে গোল্লাগুলো খুব প্রপার শেপে আসছে না, একটু ট্যারা বেঁকা হয়ে যাচ্ছে। তাই এগুলোকে একটু শক্ত করার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। এই সময় চকলেটের কোটিংটার ব্যবস্থাটা করে ফেলি। নিয়েছি আমি ডার্ক চকলেট 100 গ্রাম মতো, নর্মাল টেম্পারেচারে রয়েছে এটা, এবং এটাকে আমি পিল করে নিচ্ছি। না করতে চাইলে ছোটো ছোটো টুকরো করে নিলেও অবশ্যই হবে। হাতের অবস্থা হয়েছে চকলেটই। এই চকলেট গলানোর জন্য আমি ডাবল বয়লার মেথড ইউজ করছি। তার জন্য একটা বোলের মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি আর তার মধ্যে এই চকলেটের হিট প্রুফ বোলটা আমি বসিয়ে দিচ্ছি। এটাকে এখন লো টু মিডিয়াম ফ্লেমে নিচের জলটা বয়েল হচ্ছে আর উপরের চকলেটটাও সুন্দর গলে যাচ্ছে। খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে এই গলানো চকলেটের মধ্যে জল যেন 1 ফোঁটাও না পড়ে, তাহলে কিন্তু এই চকলেট পুরো সর্বনাশ হয়ে যাবে। চকলেট সুন্দর গলে গেছে, তবে এই চকলেটের বোলটাকে ওই গরম জলের বোলের মধ্যেই এখনও রেখে দিয়েছি, যাতে এটা এরকম গলানো অবস্থাতেই থাকতে পারে। এদিকে 1/2 ঘন্টা প্রায় হয়ে গেছে, বের করে নিলাম ওই বলগুলোকে। এখন এইগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে এবং সুন্দর গোল করা যাচ্ছে, মানে প্রপার বল শেপ দেওয়া যাচ্ছে এই সময়। এইভাবে সব বলগুলোকে যতটা সম্ভব গোল বল বানিয়ে নিয়েছি। এখন একটা থালার মধ্যে নিয়ে নিলাম কিছুটা অ্যালুমিনিয়াম ফয়েল আর এর উপরে না একটুখানি বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি। এখন এই বলগুলোকে গলানো চকলেটের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে কোট করে দিচ্ছি আর ওই তুলে তুলে ওই অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে রাখছি। এখন ওর মধ্যে বাটার লাগিয়ে দিয়েছিলাম এই কারণে, যাতে পরে যখন তুলবো সহজে উঠে আসে। যেহেতু এটা এক্সপার্ট হাতে হচ্ছে না তাই হয়তো খুব স্মুথ কোটিং আমি দিতে পারছি না, তবে টেস্টে কোনো কম্প্রোমাইজও হচ্ছে না। কাঁটা চামচটা এই জন্যই ইউজ করছি যাতে এক্সট্রা চকলেটটা ওই বোলের মধ্যে বেরিয়ে আসে। 150 গ্রাম বিস্কিটের গুঁড়ো থেকে স্ট্যান্ডার্ড সাইজ 12 পিস মতো বল তৈরি হয়েছিল, আর 100 গ্রাম চকলেটকে গলিয়ে সেই 12 পিসকে সুন্দর করে কোটিং করা গেছে আর বিশেষ বাঁচেওনি চকলেট।
চকলেট বল একেবারে তৈরি। আর এগুলোকে আরেকটু সুন্দর সাজানোর জন্য কিছুটা চকলেট আমি গ্রেট করে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এটা একেবারেই অপশনাল। এই চকলেট কোটিংটা যাতে বলের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যায় তাই জন্য এটাকে একটু ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্যই। বের করে নিলাম ফ্রিজ থেকে আর চকলেট বল একেবারে তৈরি। ফয়েলের উপরে বাটার দেওয়াতে চকলেট বলগুলো খুব সুন্দর উঠে আসছে। বারবার জোর দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে বাটার দেওয়া গ্রিজ করার উপরে, কারণ আরও একবার বানিয়েছিলাম এই চকলেট বল তখন ওয়্যার র্যাকের উপর রেখেছিলাম এবং সেগুলো তুলতে গিয়ে ভেঙে গিয়েছিল। যেহেতু আমি নিজেও পারফেক্ট প্রফেশনাল রাঁধুনি নই, শখের রাঁধুনি, তাই ভুল আমারও হয় আর সেই ভুলগুলোকেও আমি তোমাদের সামনে তুলে ধরছি, যাতে করে খুদে বন্ধুদের জন্য বানানো এই রেসিপি ব্যর্থ না হয়, তাদের আশায় জল না পড়ে যায়। এই বছরের ভাতৃদ্বিতীয়ায় ভাইদের মুখে এই ধরনের চকলেট বল দিয়েও তো মিষ্টি মুখ করানো যেতে পারে। একটা চকলেট বল কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। ভিতরটা বেশ কাজু আর ওই পিনাট বাটারের পিনাট মানে চীনা বাদামে ভরপুর, সুন্দর দেখতে আর খেতে তো অবশ্যই সুন্দর। চটজলদি বানানো এই চকলেট বল রেসিপি কেমন লাগলো তোমাদের জানার অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে আজকের এই চকলেট বল রেসিপি, আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।